বন্ধুরা, আজ তোমাদের সাথে একদম দক্ষিণ ভারতীয় স্টাইল মাছের একটা রেসিপি শেয়ার করব। আর এটা যেটা দেখছো, এটা হলো মোচার তরকারি, আর এখানে মাছের ঝোল রাখা আছে। আমার এই মোচার তরকারি আর মাছের ঝোল আমি যতবারই রান্না করি এই প্রসেসে প্রতিবার খুব খুব ভালো খেতে হয়। তোমরা পারলে একবার আমার চ্যানেলের ভিডিওটা দেখে একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই কিন্তু তোমরা আর অন্য দিনের রান্নার সঙ্গে এই ধরনের রেসিপি দিয়ে যখন রান্নাটা করবে ডিফারেন্সটা বুঝে যাবে। তো চলো আজকের রেসিপিটার জন্য দেখো, কড়াতে তেল গরম হতে দিয়েছি, একদম ধোয়া ওঠা এরকম স্টেজে নিয়ে যেতে হবে। আর এখানে বিভিন্ন সাইজের আমার বিভিন্ন রকমের ছোট মাছ রয়েছে, বাটা পোনা থেকে শুরু করে বাঁশপাতা মাছ, এমনকি মৌরলা পুঁটি, কোনো কিছুই বাদ নয়, মিক্স যে ছোট মাছগুলো বিক্রি হয় সেগুলোই আর কি। আর ছোট মাছ ভাজতে গেলে কম তেলে অনেক সময় অনেকেরই দেখবে ভেঙে যায়, তো তোমরা ছোট মাছটাকে দিয়ে প্রথমে ছড়িয়ে দিও কড়াতে, এক পেট ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিও। তাহলে দেখবে একটাও মাছ ভাঙবে না আর প্রতিটা মাছ কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো সব তেলটাই লেগে গেছে, খুবই অল্প তেল দিয়েছিলাম, তোমরা প্রথমেই দেখেছো। মাছটা ভাজা হয়ে যাবার পর কড়াতে আবারও আমি একটু সামান্য তেল দিলাম, যেহেতু খুব গরম তাই গরমের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই রেসিপি। দিয়ে দিলাম থেঁতো করা কাঁচা লঙ্কা আর এই ছোটো পেঁয়াজ। ছোটো পেঁয়াজ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব খুব ভালো, শরীরকে ঠান্ডা রাখতে, বিশেষত এই প্রবল গরমের হাত থেকে, কিন্তু মানে লুয়ের হাত থেকে নিস্তার পেতে এই ছোটো পেঁয়াজ খাওয়া খুব উপকারী। সঙ্গে কিছু কারি পাতা আর একটুখানি সর্ষে আমি ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই এই স্টেজে দিয়ে দিচ্ছি। এরপর সর্ষেকে আমি অল্প একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ঝালটা ডিপেন্ড করছে নিজের নিজের ওপর, তো সেই বুঝে তোমরাও করে নিও। তারপরে যেগুলো রেগুলার মশলা হয়, একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, পরিমাণ মতো নুন, সেগুলো দিয়ে নেড়েচেড়ে নিলাম। এরপর তেঁতুলটাকে জলে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি যাতে তেঁতুলের কাঁচটা বেরিয়ে যায়, আর তারপর সেই জলটাই অল্প অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পর না আমি সঙ্গে সঙ্গেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার রান্না একদম রেডি। কেমন লাগলো অবশ্যই